গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো, আর আমিও ভালো আছি। তো তোমাদের সামনে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম, আর এই ব্লগটা একেবারে ছোট্ট একটা ব্লগ। তো দেখো, আজকে স্কুলের বাচ্চাদের ফাইনাল খেলা আছে, যার জন্য সকাল সকাল দেখছো মাঠে চলে এসেছি। আর এই যে সমস্ত প্যাকিং হয়েছে এখানে, পাউরুটি, কলা, মিষ্টি, এই সমস্ত এখানে ডিম সিদ্ধ, তো আমরা প্যাকিং করে নিয়েছি এখানে সকলে মিলে। আর ওদিকে চলছে খেলা, সমস্ত খেলাটা দেখা হয়নি, কিছু কিছু দেখেছি, এখান থেকে সমস্তটা দেখা হয়নি যেহেতু প্যাকিং করছিলাম। আর এই দেখো, এখানে সব দিদিরা আছে এখানে, আর এই যে বাচ্চাদের লাইন দিয়ে খেলানো চলছে। আর এই খেলাগুলো হয়ে গেলে তোমাদের দু একটা খেলা আমি দেখিয়ে দেবো, যেগুলো আমার খুব ভালো লাগে। আর এই দেখো, প্যাকিং হয়ে যাওয়ার পর বাচ্চাদের টিফিনগুলো আমরা একটু মুড়ি খেতে বসে পড়েছি। তো মুড়িটা খেয়ে নিয়ে তারপরে একটু আবার খেলা দেখছি। এখানে গার্জেনদের খেলা চলছে পাসিং বল, তো এটা মিউজিক চলছে, আর যার জন্য আওয়াজগুলো আমি দিয়ে নিই, পরে ভয়েস দিয়ে দিচ্ছি। আর দেখো, এই পাসিং বলটা না আমার বেশ লাগে, তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে বলো। তো এখানে তিনজনকে নেওয়া হবে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। আর আমাদেরও কিন্তু একটা খেলা আছে সবার শেষে। ও, তার আগে দেখো, এখানে যে যেমন খুশি সাজো, এই খেলাটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে, ভীষণ একটা পছন্দের খেলা। তো দেখো কত রকম ঝাড়, মানে ঝাড় দিচ্ছে, ঝাড়ুদার, ফেরিওয়ালা, যে যেমন খুশি সাজো, মানে যে যেমন পারো সাজতে পারো। একটা দেখো পাগলি হয়েছে, তো পাগলিটা সবারই খুব ভালো লাগছে সাজটা, দেখা যাক কী হয়। আর এই দেখো, এই খেলাটা হচ্ছে আমাদের। তো দেখছো ওখানে একটা হাত রাখা রয়েছে, আর এই যে রিং আছে, এই রিংগুলো না ওই হাতটার মধ্যে ঠিকঠাক করে একেবারে পরিয়ে দিতে হবে, তো তিনবার করে সুযোগ দেয়া হবে। তো আমি তো প্রথমবারই পারিনি, হেরে গেছি, আর এ পেরেছে একটা, আর এও না, এই যে দিতে দিতে দেখো একটা সেকেন্ডবার ওর হয়ে গেছে। তো যারা হয়েছে তারা তো ওই ফার্স্ট, সেকেন্ড, থার্ড হবে। তো খেলা মোটামুটি কমপ্লিট, চলো এবারে বাড়ির দিকে যাওয়া যাক। টিফিনটা নিয়ে নিয়েছি, মানে দিদিরা দিয়েছে। আর এই দেখো, রাস্তায় যাওয়ার পথে এই যে আঁকের রস এখানে বিক্রি করছে এক দাদা, তো ইনি আসেই মাঝে মধ্যেই, তো এখান থেকে এক গ্লাস আমি আঁকের রস খেয়ে নেবো। এই কদিন যা ওলট পালট খাওয়া হচ্ছে না, যে কি বলবো তোমাদের, পেটটাও তো একটু ঠান্ডা করতে হবে। যার জন্য বাচ্চাদের ফাইনাল খেলা ছিল মাঠে, তো যার জন্য মাঠে গিয়েছিলাম। আর তোমাদের তো কয়েকটা জিনিস দেখালাম খেলা, আর দেখো ঘরের অবস্থা, মানে কটায় গেছি, 7টার সময় গেছি, তো তার আগে ছেলে শুয়েছিল, ছেলের আজকে পরীক্ষা আছে প্র্যাকটিক্যাল, আর কালকেও রয়েছে। তো দেখো এখনও বিছানাপত্রের অবস্থা, মশারি তোলা হয়নি, তারপর চেয়ারটা তো দেখো একেবারে পুরো পাহাড়ের মতন উঁচু হয়ে গেছে চেয়ারটা, এরকম ব্যাপার। তো যাই হোক, চলো জামা কাপড়টা চেঞ্জ, মানে জামাটা চেঞ্জ করি, করে নিয়ে ঝটপট করে কাজগুলো সারি, তারপর টিফিনও খাওয়া হয়নি, ওই এক গাল করে, মানে ওই এক মুঠো করে মুড়ি খাওয়া হয়েছে ওইটুকুই। তো চলো কাজগুলো সেরে দেখে একটু টিফিন খাই আর একটু চা খাই, তার মধ্যেই আবার রান্নাটা বসিয়ে দেবো, চলো ব্লগটা দেখতে থাকো। তো রান্নাবাটা করা দেখাতে পারিনি যেহেতু কাজ সাথে সাথে আমি রান্না করেছি। দেখো এখানে হয়ে গেছে গরম গরম ভাত, তো আজকে সিম্পল রান্না করেছি, আর করেছি এই দেখো মুগের ডাল, তো ভাত ডাল এখানে হয়ে গেছে। আর যে সবজিগুলো ঘরের মধ্যে ছিল দু একটা, সেটা দিয়েই একটা তরকারি করে নিয়েছি, বেগুন, আলু সব দিয়ে। আর এই যে দেখো এখানে ডিমের কারি করে নিয়েছি। তো এই আজকে রান্নাবাড়া, আর কড়াতে বসিয়ে দিয়েছি একটু আমড়ার টক, এটা ছিল। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখো আমি কিন্তু একটা জায়গায় বেরোচ্ছি, তো আকাশটা এত সুন্দর লাগছে, আর দেখো সূর্য অস্ত যাচ্ছে, যার জন্য খুব ভালো লাগছে। তো চলো কোথায় যাচ্ছি, গেলে তোমরা দেখতেই পাবে। দেখো আমি কিন্তু মায়ের বাড়ি চলে এসেছি, আর সেই রান্নাবাড়া দেখানোর পর তোমাদের সামনে আর আসতে পারিনি, কারণ পরপর না একটার পর একটা কাজ সারছিলাম, যার জন্য আসা হয়নি, একেবারে এখানে এসেই তোমাদের সঙ্গে মানে দেখা হচ্ছে। আর আজকে মাকে দেখতে আসিনি গো, আজকে মানে যাব বোনের সঙ্গে, বোনের শ্বশুর বাড়িতে, তো বোন আমি দুজনে একসঙ্গে বেরোবো, একটু দরকার এসেছিলো মিটে গেছে, যাই হোক। আর বোনের বাড়িতে গিয়ে হয়তো আজকে না আমি দেখাতেও পারবো না, ও ননদের মানে একটা দুর্ঘটনা ঘটে গেছে, যার জন্য কয়েকদিন ধরে মনটা খুব খারাপ ছিল গো, সত্যি মানে কি বলবো, কপালে হয়তো এটাই ছিল। তো বাস থেকে পড়ে ও ননদের এক সাইডের পাটা না, মানে কি বলবো, বাদ হয়ে গেছে। তো এই এত দুঃখজনক ব্যাপারটা মানে দেখানোর মতো নয়, যার জন্য তোমাদের বলে দিলাম। চলো এবার বোনের বাড়িতে যাওয়া যাক, আর আজকের ভিডিওটা আর বেশি বাড়াবো না, এখানেই শেষ করছি। চলো তোমাদের সঙ্গে দেখা হবে আবার একটি নতুন দিনের শুরুতে, একটি নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণে তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। গুড নাইট।